এককভাবে কোনো দলের আধিপত্য নেই টাঙ্গাইল তিন সংসদীয় আসনে। সমান তিনবার করে বিজয়ী প্রধান দুই প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ ও বিএনপি। এবারও জয় পেতে অবিরাম প্রচারে দুই দলের প্রার্থী। বিতর্কিত সংসদ সদস্য আমানুর রহমান খান রানার বদলে মনোনয়ন পেয়েছেন তার বাবা আতাউর রহমান খান। সরকারের দশ বছরের উন্নয়ন আর ছেলের অসম্পূর্ণ কাজ শেষ করার অঙ্গীকারে প্রচার চালাচ্ছেন তিনি। আল্লাহ যদি আমাকে কামিয়াবি করে, আমি রানার অনেকগুলো কাজ করেছে যেগুলো তার এই কারাগারে থাকার কারণে সেগুলো এখন অসমাপ্ত রয়ে গেছে, প্রথম হবে আমি সেই কাজগুলোকে সমাপ্তি টানব কাজগুলো। আসনটি উদ্ধারে মরিয়া বিএনপি সমানতালে মাঠ চষে বেড়াচ্ছে। কর্মী আর সমর্থকদের সাথে নিয়ে জনরায় নিজের পক্ষে টানার চেষ্টা করছেন সাবেক প্রতিমন্ত্রী লুৎফর রহমান খান আজাদ। যে পরিমাণ উন্নয়ন সাধন করেছি, এই এই পরিমাণ উন্নয়ন এই গত দশ বছরে তার আমার মনে হয় না যে চারের এক ভাগ উন্নয়নও তারা করতে পেরেছে। কাজে এর বিচার বিশ্লেষণের ভার আমি জনগণের উপরেই ছেড়ে দিলাম। প্রচারের সময় ফুরিয়ে আসছে, ভোটাররা তাই মানসিক প্রস্তুতি নিচ্ছেন পছন্দের প্রার্থী বেছে নিতে। দুজন প্রার্থীর মধ্যে যে সবসময় মাঠে থাকে, যার সবসময় পাওয়া যায়, তাকে আমি আমার ভোটটা দিব। যাতে করে আমাদের এলাকা উন্নয়ন হয়, যে উন্নয়ন করতে পারবো আমরা তাকেই ভোট দিব। দলীয় ইশতেহারের বাইরে স্থানীয়দের চাওয়া পাওয়া গুরুত্ব পাচ্ছে প্রার্থীদের প্রচারণায়। শেষ ভাগের গণসংযোগিতায় উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন দুই দলের প্রার্থী। আমিন বাবু, যমুনা নিউজ।